পৃথিবীর বৃহত্তম গ্রাম হিসেবে পরিচিত হবিগঞ্জের বানিয়াচং একসময় গ্রামের চারপাশ ঘিরে ছিল 19.2 কিলোমিটারের দৃষ্টিনন্দন খাল, যা স্থানীয়দের কাছে গড়ের খাল নামে পরিচিত। আর খালের ওপর নির্ভর করত এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি। সময়ের পরিক্রমায় দখল আর দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে গড়ের খাল, ফলে অল্প বৃষ্টিতেই বানিয়াচং উপজেলা শহর ও বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাশাপাশি বোরো মৌসুমে সেচ সংকটে পড়েন হাজার হাজার কৃষক। এমন অবস্থায় বানিয়াচংবাসীর দীর্ঘদিনের দাবিতে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খাল পুনরুদ্ধার ও খনন কাজ। এই খালে দিয়ে 500 মণি 400 মণি হাজার মণি নাও গেছে, বালুর নাও গেছে, তোমার ধানের নাও গেছে, ইটের নাও গেছে, লঞ্চ গেছে, মাছ মাছ খাইছি, সব কিছু করছে। আমরা এই ধরো কৃষি হয়েছে এই খালে পানি দুই ঘর বাড়ি ঘর বাড়ি ঘর বান্ধে অনেক খাল ছোট হয়ে গেছে, পানি উনি কোনো যাওয়ার কোনো প্রবলেম হয়। সরকার যখন এখানে নামছে আমরা মনটা খুশি হয়েছে যে পানিটা নামব। 19.2 কিলোমিটারের মূল গড়ের খালের সাথে খনন করা হবে 12.4 কিলোমিটারের আরও 5টি শাখা খাল। সবুজায়নের জন্য খালের দুই পাড়ে লাগানো হবে 4,000 গাছ। প্রকল্পটি বাস্তবায়ন হলে জলবদ্ধতা নিরসনের পাশাপাশি বোরো মৌসুমে স্বল্প খরচে সেচ দিতে পারবেন কৃষকরা। এছাড়া খালে হবে দেশীয় মাছের অভয়ারণ্য, তৈরি হবে নৌপথ। গড়ের খাল পুনরুদ্ধার এবং খননে বানিয়াচংয়ের চারপাশে জলবদ্ধতা দূর হবে এবং কৃষকের অল্প খরচে সেচ দিতে পারবে। বানিয়াচংয়ের জলাবদ্ধ হবে না, হাওরের যে পানি আছে যদি বন্যা হয় দ্রুত গতিতে পানি নামবে। 7 কোটি 12 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। পরিকল্পিতভাবে খননের পর এলাকার আর্থসামাজিক উন্নয়নে এই খাল বছরে কয়েক কোটি টাকার অবদান রাখবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। জলাবদ্ধতার কারণে এটা ডুবে থাকে সবসময়, খালটা সংযোগ খালের মাধ্যমে এটা নদীতে গিয়ে পড়বে আর কি, খুব দ্রুত এটা নিষ্কাশন হবে। খালে যদি পানি থাকে আমাদের ওয়াটার লেভেলটা কিন্তু একটু আশেপাশে ওয়াটার লেভেলটা আমাদের উঁচুতে থাকবে। খালটা খননের ফলে আমাদের একটা অর্থনৈতিক সামাজিক একটা উন্নয়ন হবে আর কি। গড়ের খাল প্রকল্পের মেয়াদ ধরা হয় 2022 সালের আগস্ট থেকে 2023 সালের মে পর্যন্ত। তবে সার্ভে সহ নানা জটিলতায় সঠিক সময়ে শুরু না হলেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন হবিগঞ্জ।